ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টিথিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমস্কার, শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। সবাইকে সুপ্রভাত জানাই, বৃষ্টি স্নাত সুপ্রভাত, ভালো থাকুন সকলে, এই শুভকামনা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি ভাগ্যবার্তা। সঙ্গে রয়েছেন পণ্ডিতজি ভৃগুশ্রী জাতক, অনেক অনেক স্বাগত। নমস্কার। আজ বিকেল 5:47 পর্যন্ত থাকবে অষ্টমী, তারপর শুরু হবে নবমী। আজ বরিয়াঞ্চক বিকেল 5:45 পর থেকে শুরু হবে পরিগযোগ। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে কন্যা রাশির, হস্তা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে মিথুন রাশির, আদ্রা নক্ষত্রে মঙ্গল আজকে অবস্থান করছে কন্যা রাশির, হস্তা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে তুলা রাশির, চিত্রা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে মকর রাশির, ধনুষ্ঠা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে তুলা রাশির, বিশাখা নক্ষত্রে শনি আজ শুক্র আজকে শনি আজকে অবস্থান করছে মকরের, স্থাপনা নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে বৃষ রাশির, কৃত্তিকা নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিকের অনুরাধা নক্ষত্রে। মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মজিত সাফল্য। মেষরাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। মেষরাশির জাতক জাতিকারা বিশেষ করে আজকে যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে মোটামুটি সাফল্য আছে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক, পূর্ব দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। বিষরাশির জাতক জাতিকাদেরও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিষরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যার জটিলতা। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের অবশ্য অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিতে শুভ, অর্থনৈতিক কর্মজিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। বিশেষ করে বেলা 3টের পর থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের সাফল্য বেশি। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, নানাবিধ সমস্যা, জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। ব্যবসায় দেখে তো সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রবল অর্থনাশ। আজ কর্মক্ষেত্রে নানানভাবে কোনোভাবে মতানৈক্য জড়াবেন না, সাবধানতা অবলম্বন করে আজকের দিনটি চলতে হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক কর্মজীবিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির মতো যোগ, ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে শুভাশুভ ফল মিলবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। 6 সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকাদের অশুভ। কন্যা রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কন্যা রাশির জাতক জাতকাদের আজকে মানসিক টেনশন বৃদ্ধি হতে, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আজ ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। 7 সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতকাদের অশুভ। তুলা রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক কর্মজীবিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। তুলা রাশির জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ তুলা রাশির জাতক জাতিকাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। 8 সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, নানাবিধ সমস্যা, জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। সতর্কতা অবলম্বন করে চলতে হবে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। আজ কোনোভাবে ঝুঁকি নেবেন না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। 1 সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে প্রবলভাবে অশুভ। ধনুরাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক কর্মজীবিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। ধনুরাশির জাতক জাতকাদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন।
আজ ধনুরাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন নতুন ভাবে আপনার সাফল্য আসতে পারে। আজ ধনুরাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, আট সংখ্যা জাতক জাতকের অশুভ। মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ নয়, সমস্যা জটিলতা মানসিক টেনশন বৃদ্ধি শারীরিক পীড়া। মকর রাশি জাতক জাতকাদের আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। মকর রাশি জাতক জাতকাদের বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। পাঁচ সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, তিন সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক কর্মজীবিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কুম্ভরাশি জাতক জাতকাদের পারিবারিক সুখ, সন্তানের সাফল্য। কুম্ভরাশি জাতক জাতকাদের আজকে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সাফল্য মিলবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। এক সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, আট সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। মীনরাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। মীনরাশি জাতক জাতকাদের আজকে পারিবারিক সুখ, বিশেষ করে সন্তানের সাফল্য এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। দূরভ্রমণে যোগাযোগ আসতে পারে। আজ মীনরাশি জাতক জাতকাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং সবুজ। নয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, ছয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। রাশিফল শেষ, এবারে যেটা বলার সামনেই আসছে মহালয়া অমাবস্যা, ওই দিনটিকে আপনারা ভালোভাবে কাজে লাগাতে পারেন আপনাদের জীবনে সফলতা আনার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে পণ্ডিতজির মতো মানুষ যার দীর্ঘদিনের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে আপনি কাজে লাগাতে পারেন। যোগাযোগ করুন আগামী 2 তারিখ দোসরা অক্টোবর দুর্গাপুর, 3রা অক্টোবর আসানসোল, 8ই অক্টোবর মেচেদা, 9ই অক্টোবর বর্ধমান, রবিবার এবং বুধবার বারাসাত। আজ পণ্ডিতজিকে বারাসাতে পাচ্ছেন, সোমবার গড়িয়াহাট, মঙ্গলবার হাতিবাগান, শুক্রবার দিন বালিতে পাচ্ছেন। 9836464559 8583013625 আপনারা যোগাযোগ করুন। আমরা আশা করি মহালয়া নিয়ে নিশ্চয়ই কিছু শুনবো আপনার কাছ থেকে। মহালয়া নিয়ে আমি আলোচনা করবো অবশ্যই, আর মহালয়ের যে অমাবস্যাতে যে আমার যে মন্দিরে যে গ্রহগত দোষ খণ্ডন হবে সে ব্যাপারে আপনারা গুরুত্ব সহকারে এগিয়ে আসতে পারেন, কারণ আর তো কয়েকটা দিন সময়। আর তার পাশাপাশি বলবো যে আপনারা যারা দূরে আছেন অনলাইনে আপনারা আপনাদের জন্মছক বিচার করতে পারেন, কারণ আমি আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে আমি যে সিটিভিএন চ্যানেলে বসি, আমি কিন্তু একটিমাত্র ফোনই সকালবেলা নিই, কারণ একটিমাত্র ফোন আমি অধিক ফোন নিই না। কারণ কি, আমি অধিক ফোন নিলে কী হবে, আমি সবাইকে কিন্তু ডিটেলসটা বলতে পারবো না, ব্যাখ্যা করতে পারবো না। ধরুন আমি একটিমাত্র যদি ফোন নিই, সেই ফোনটাকে নিয়ে তার যে ডিটেলস আমি যে বলবো, অর্থাৎ তার জন্মছকটা যে আমি আলোচনা করব, সে আলোচনার কিন্তু সে স্যাটিসফাইড হবে। আমি যদি পরপর 3টে 4টে ফোন নিই তাতে কী হবে, আপনাকে এক কথায় ছাড়তে হবে, সেটা কিন্তু আপনার মনঃপূত হবে না। আপনার জন্মছকে কি যোগ আছে, আপনার জন্মছকে কি অশুভ যোগ আছে, শুভ যোগ আছে, আপনি কেন সাফল্য পাচ্ছেন না, আপনার দশা, অন্তর্দশা, গোচর সমস্ত উপর নির্ভর করে, যেটা জ্যোতিষশাস্ত্রে মানে চেম্বারে আসলেও একটা মানুষ ঠিক এইভাবে বিশ্লেষণটা পাবে। অবশ্যই, এবং সেটা অনলাইনেও পাওয়া যায়। এবং সেইভাবে আপনি কিন্তু সময় ধরে, আমি কখনও কাউকে বলি না যে আপনি অনলাইনে 5 মিনিট সময় পাবেন, 7 মিনিট সময় পাবেন, আপনার যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নেরই উত্তর পাবেন। সে আধ ঘন্টা লাগলে আধ ঘন্টা, 40 মিনিট লাগলে 40 মিনিট, আপনার যাবতীয় যা প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। এবং সেই ক্ষেত্রে দেখুন, এখন তো আপনারা যারা দূরে আছেন তাদের পক্ষে তো সবসময় তো আসা সম্ভব নয়, বা আমার পক্ষে সবসময় যাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে আপনারা অনলাইন করুন, অনলাইন করুন। আপনারা মানে আমি এটুকু বলতে পারি আপনারা স্যাটিসফাইড আপনাদের মধ্যে আসবে। এবং তার পাশাপাশি যারা আমি যখন যে চেম্বারে যাচ্ছি সেই চেম্বারে আসতে পারেন। সামনে দুর্গাপুর আসানসোল আছে, আপনারা দূরের চেম্বার আপনারা এখন থেকে বুকিং করে নিন এবং সেখানেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কখনও ওই আয়ারাম গয়ারাম ওইভাবে আমি কখনও প্রেডিকশন করিনি বা কোনো ক্লায়েন্টকে দেখিনি। আচ্ছা, আসছে আর যাচ্ছে, যাই হোক, আজকে একটা নতুন আলোচনা আসবো আমি। আজ থেকে আমার অনুষ্ঠান এক নতুন ধারাবাহিক আলোচনা শুরু করেছি, যেখানে পর্বে পর্বে বাংলার বনেদি বাড়ির পুজোর কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে এই পর্বগুলো।
আজ প্রথম পর্বে কলকাতার ছাতুবাবু লাটুবাবুর বাড়ির পুজো। আজকের বিডন স্ট্রিটে রয়েছে একটি প্রাচীন ভগ্নপ্রায় অট্টালিকা, যার পোশাকি নাম রামদুলাল নিবাস। এই বাড়ির প্রতিষ্ঠা রামদুলাল দে ছিলেন, পুরনো কলকাতার বাবু সমাজের এক উজ্জ্বল নক্ষত্র। শোনা যায় তিনি ছিলেন বাংলার প্রথম লাখপতি। তিনি ব্রিটিশ আমলের রপ্তানি এবং আমদানির ব্যবসা করে এই অগাধ সম্পত্তি করেছিলেন। তিনি প্রথম এই বাড়িতে দুর্গাপুজো শুরু করেছিলেন। তার অবর্তমানে তার দুই পুত্র আশুতোষ দেব ওরফে ছাতুবাবু এবং প্রমোদ দেব ওরফে লাটুবাবুর সময়ই এই পুজো বিখ্যাত হয়। প্রতি বছর প্রচুর অর্থ ব্যয় করে ও ব্যাপক ধুমধাম করে দুর্গাপুজো হতো এই বাড়িতে। দুর্গাপুজো উপলক্ষে প্রায় গোটা কলকাতার নিমন্ত্রণ থাকত এই বাড়িতে। পুজোর সময় যাত্রা হতো, এমনকি বাই নাচের আসরও বসত। সেই পুরনো জৌলুস আর নেই, তবে নিষ্ঠা সহকারে সকল প্রথা মেনে দুর্গাপুজো হয়। রথের দিন কাঠামো, পুজোর পর প্রতিপদ থেকে শুরু হয় পুজো। এখানে শুরুর দিন অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত গৃহদেবতার শালগ্রাম শিলার পুজো করা হয়। তৃতীয়াতে দেবীকে আসনে বসানো হয়। এই বাড়িতে শাক্ত, শৈব এবং বৈষ্ণব তিনটি মতেই পুজো হয়। উল্লেখযোগ্য বিষয় হল এই বাড়ির পুজোর দেবীর পাশে লক্ষ্মী সরস্বতী থাকে না, এবং পদ্মের উপরে থাকেন মা দুর্গা, দুই সখী জয়া আর বিজয়া। শোনা যায় এককালে এখানে পশু বলিও দেওয়া হতো, কিন্তু একটি ঘটনাকে কেন্দ্র করে বলি প্রথা বন্ধ হয়ে যায় বহুকাল আগে। বলা হয় একবার বলি দেওয়ার সময় পাঠাটি ছুটে চলে আসে সামনের দাঁড়ানো লাল রামদুলালের কাছে। সেই থেকে সেই পুজোয় পাঠাবলি বন্ধ হয়ে যায়, তার বদলে এখন আখ, চাল, কুমড়ো, শশা বলি হয় পুজোর তিন দিন। এছাড়া এখানে কুমারী পুজোও হয় নিষ্ঠা সহকারে। আজকের পর্ব এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী পর্বে অর্থাৎ আগামীকাল। আগামীকাল একটা নতুন কোনো পর্ব নিয়ে আমি আসবো। তো এবারে আপনারা আছেন, আপনারা ফোন করতে পারেন, কিন্তু মহালয়া অবসরতে যে দোষখণ্ডন হবে সেই দোষখণ্ডন নিয়ে দুটো কথা শুনতে চাই, তবে তার আগে কেউ রয়েছেন। নমস্কার, হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি টুম্পা ঘোষ বলছি। কোথা থেকে বলছেন? আসাম থেকে বলছি। আসাম থেকে রূপা? টুম্পা, টুম্পা। আচ্ছা টুম্পা, হ্যাঁ বলুন টুম্পা। আমি পণ্ডিতজির যে প্রোগ্রাম হচ্ছে আমি ওনার সঙ্গে সরাসরি কথা বলছি। হ্যাঁ, আপনি কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবেন। আপনি পণ্ডিতজির অনুষ্ঠান নিয়মিত দেখেন? হ্যাঁ দেখি। আচ্ছা, আপনি আপনার ডেট অফ বার্থ বলুন। 31/12/1991। ভোর 5টা। কোথায় হয়েছে? ভোর 5টা। প্লেস কোথায়? প্লেস বাঁকুড়া সম্মিলন মেডিকেল কলেজ, বাঁকুড়াতে। হ্যাঁ। আচ্ছা, আপনি বলেছেন 31শে ডিসেম্বর না 31st? আচ্ছা, 31st ডিসেম্বর 1991 ভোর 5টা বাঁকুড়া। মঙ্গলবার জন্ম? হ্যাঁ মঙ্গলবার। বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, সাতি নক্ষত্র, দেবগণ জানতেন? আচ্ছা আচ্ছা, বৃশ্চিক লগ্ন, লগ্নে আচ্ছা, লগ্নে বুধ, শুক্র, মঙ্গল, দ্বিতীয় রবি, রাহু, সপ্তম, অষ্টম, নবম ভাবে বৃহস্পতির অবস্থান। নবমপতি রাহু অবস্থান করছে, রাহু যুক্ত এবং নবমপতির ওপর বৃহস্পতি দৃষ্ট। আচ্ছা সরি, সপ্তম, অষ্টম, নবম, দশমপতির ওপরে বৃহস্পতি দৃষ্ট, নবমপতি চন্দ্র দ্বাদশভাবে অবস্থান করছে। আচ্ছা, চতুর্থপতি কারক গ্রহ, পঞ্চমপতি কারক গ্রহ, চতুর্থপতি শনি, সক্ষেত্র তৃতীয়। ঠিক আছে, একটু জন্ম ছকে আমি আসছি। বর্তমানে মহাদশা চলছে শনি। আচ্ছা শনি, আপনি না দয়া করে একটু টিভির ভলিউমটা মিউট করুন, একটা ফিডব্যাক আসছে, একটু আওয়াজটা মিউট করে কথা বলুন। হ্যাঁ বলুন।
আচ্ছা শুনুন, আপনার জন্মছক অনুযায়ী, ঠিক আছে, আপনার ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র, হচ্ছে আপনার দুস্থানগত অবস্থায় আছে, তার পাশাপাশি আপনার কর্মভাবপতি কারক গ্রহ হচ্ছে রবি, রবি হচ্ছে রাহুযুক্ত অবস্থায় আছে। অর্থাৎ ভাগ্যপতি কারক গ্রহ দুস্থানগত থাকা কিন্তু শুভ নয়, তাতে কি হয় জীবনে কিছু কিছু ভাগ্য বিড়ম্বনা আসে, এক নম্বর। আর শনির এখন মহাদশা চলছে, শনি আপনার লগ্নের তৃতীয় সক্ষেত্রস্থ অবস্থান করছে, শনির মহাদশায় আপনার কিছু কিছু ক্ষেত্রে ভালো দেবে, আবার কিছু কিছু ক্ষেত্রে খুব অশুভ ফল দেবে। শনির মহাদশায় বিশেষ করে বর্তমান যে সময়টা চলছে আপনার, বর্তমান সময় হচ্ছে আপনার মঙ্গলের অন্তর্দশা চলছে, মঙ্গল হচ্ছে আপনার লগ্নপতি কারক গ্রহ, শনি মঙ্গলের এই দশা অন্তর্দশা আপনার পক্ষে ভালো নয়। আমি আপনার জন্মছক অনুযায়ী কিন্তু 2024 সালের নভেম্বর মাস পর্যন্ত কিন্তু কোনো ভালো সময় পাচ্ছি না, শনি চন্দ্রের দশান্তদশা থেকে আপনার সময় খারাপ, এবং এই শনি রাহুর দশান্তদশা, সরি শনি রাহুর দশান্তদশা অর্থাৎ 2024 সালের নভেম্বর মাস পর্যন্ত কিন্তু আপনার কিন্তু নানাবিধ সমস্যা থাকবে, এই সময়ে উন্নতির ক্ষেত্রে বাধা আসবে, এবং এই সময়ে কিন্তু পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা বা জটিলতা আসবে, এবং বিবাহের অর্থাৎ বিবাহ যদি মানে আপনি হয়ে থাকে, ম্যারেজ লাইফের দিক থেকেও কিন্তু নানা রকম সমস্যা আসতে বাধ্য। এবার বলুন আপনার কী প্রশ্ন আছে? নভেম্বর পর্যন্ত, হ্যাঁ 2024 সালের নভেম্বর পর্যন্ত এই প্রবলেমগুলো থাকবে, এগুলোর কোনো প্রতিকার আছে? প্রতিকার প্রতিবিধান তো এইভাবে অনলাইনে বলা যায় না, আপনি কারো পরামর্শ নিতে পারেন না? আপনার জীবনে আপনি কি এগুলো পাচ্ছেন যেগুলো পণ্ডিতজি বললেন যে এই সমস্যা? আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে। বিবাহিত জীবনে সমস্যা চলছে? সমস্যা হাজবেন্ডের সঙ্গে আমার কোনো সমস্যা নেই, একটু শ্বশুর শাশুড়ির সাথে পারিবারিক এই নিয়ে একটু সমস্যা আছে। মানে মানে এই বিয়ের পর থেকে টানা রয়েছে সমস্যা নাকি রিসেন্টলি হয়েছে? বিয়ের পর থেকে টুকটাক টুকটাক হতেই থাকে, কিন্তু রিসেন্টলি আরো বেশি হচ্ছে। কিন্তু আরও বেশি তো হবে, রাহুর অন্তর্দশা জানুয়ারি মাস থেকে শুরু হবে, ঠিক আছে, শনি রাহুর দশা অন্তর্দশা, শনি রাহু দ্বিদাদশ সম্পর্ক, রাহু নিচস্থ আপনার লগ্নের দ্বিতীয়, শনি রাহু তো আপনার আরও সমস্যা বাড়াবে, অর্থাৎ 22 সালের জানুয়ারি থেকে 24 সালের নভেম্বর পর্যন্ত আপনার প্রচণ্ড পরিমাণে নানা রকম সমস্যা আসবে এই সময়টায়, মানসিক প্রতিকূলতা, ঠিক আছে, এই সময়টা একটু সাবধান থাকবেন, এই সময়ের জন্য প্রতিকার প্রতিবিধান করে নেবেন অগ্রিম, কারণ এই সময় আমি ভালো পাচ্ছি না, আপনার এই সময় একদম ভালো নয়, নানান দিক থেকে সমস্যা থাকবে। আপনি যে আজকে আপনি অনলাইনে যে ফোনটা পেলেন লিখে রাখুন, আপনি জোর দিয়ে বলছি আপনাকে এই সময়টায় নানা রকম সমস্যা থাকবে, আপনার নানান ধরনের সমস্যা, আপনি এই সময় সংসার করা আপনার পক্ষে খুব মুশকিল, কোনো দিক থেকে আপনি ভালো পাবেন না, কোনো দিক থেকে। আজকে বলছেন আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক ভালো, সেটাও কিন্তু নষ্ট হতে পারে, সেটাও নষ্ট হতে পারে, আপনি নিশ্চিত থাকতে পারেন, ওই সময়টা আমি কিন্তু একদম ভালো পাচ্ছি না, আপনার খুব সাবধান থাকবেন এই সময়টার জন্য। মানে তার ইন্ডিকেশন হয়তো আপনি পাবেন যে হাজবেন্ডের সঙ্গে আপনি বলছেন সম্পর্ক ভালো, কিন্তু তার বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ, তো ডেফিনেটলি কিছুদিন পরে দেখবেন হাজবেন্ডও বলছেন যে না তুমি অ্যাডজাস্ট করো। আপনাকে বলবে রবি এমনই একটা গ্রহ, রবি হচ্ছে কি দেয়, আমাদের যশ দেয়, অপযশ দেয় না, যশ। রবি যদি শুভ থাকে তাহলে আমরা কি পাই, সম্মান পাই, যশ পাই, প্রতিপত্তি পাই, প্রভাব আসে আমাদের জীবনে, কিন্তু আপনার রবিটাই তো রাহুযুক্ত, নিচস্থ রাহুযুক্ত অবস্থা, নিচস্থ রাহু যুক্ত রবি, তা আপনি কি করে জীবনে সে যশ পাবেন পারিবারিক দিক থেকে নানান দিক থেকে? এক নম্বর হচ্ছে কারণ রবি হচ্ছে আপনার দশম প্রতিকারক গ্রহ, এবং দশম ভাবটাও ঠিক তাই, সেই দশমপতি রবি আপনার রাহুযুক্ত নিচস্থ রাহুর সাথে যুক্ত, তা আপনার জীবনে কোনো দিনই যশ আসবে না, নিশ্চিত থাকতে পারেন, পারিবারিক দিক থেকে না, না কোনো দিক থেকে না, না পারিবারিক দিক থেকে, না আপনার ক্যারিয়ারের দিক থেকে, এটা গেল এক নম্বর। দু নম্বর হচ্ছে ভাগ্য, মানুষের জীবনে তো ভাগ্য বলে একটা কথা আছে, ভাগ্য তো অনেক সব সাথ দেয়, তার ভাগ্যপতি আপনার দুস্থানগত অবস্থায় আছে, তা আপনি কী করে ভাগ্য, ভাগ্যভাব অশুভ, কর্মভাব অশুভ, রবি আপনার রাহুযুক্ত নিতস্থ রাহুযুক্ত অবস্থায় আছে, তা আপনার জীবনে সাফল্য আসে, তার পাশাপাশি শনির মহাদশা চলছে,
আমি তো কোনো দিকেই ভালো পাচ্ছি না, অন্তর্দশা রাহুর অন্তর্দশা আসবে আগামী দিন, আপনার ভালোটা কোথার থেকে হবে? কোনো মতেই ভালো হবে না। আমি আজকে আপনার যে কথাটা বললাম, একদিন আপনি মিলিয়ে নেবেন আমার এই কথা, তখন আপনি এদিক ওদিক মানে জ্যোতিষী দেখাবেন ঠিকই, তখন আমার কথাটা মনে থাকবে আপনার, এটুকু বলে দিতে পারি। আমি বলবো উনি থাকেন আসামে, তাই তো এই মুহূর্তে টুম্পা আপনি চেষ্টা করুন অনলাইনে পণ্ডিতজির সাথে যোগাযোগ করে নেবার, কারণ আপনি এখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন, কারণ সামনে যে মহালয় অমাবস্যা রয়েছে এই অমাবস্যাতে ভীষণভাবে সব রকমের সমস্যার সম্ভবত পণ্ডিতজি কাজে লাগানো যায়, তাই তো? সব রকম সমস্যার সমাধানের জন্য সেটা অবশ্যই, মানে অর্থনৈতিক হতে পারে, সম্পর্কজনিত হতে পারে, শত্রু হতে পারে, সমস্ত। দেখুন এই যে জন্ম ছকটা আছে ওনার, যে শনি রাহুর দশ অন্তর্দশা, আমি কখনো বলবো না যে উনি প্রতিকার প্রতিবেদনে 100% ফল পাবেন। আচ্ছা, কারণ প্রতিকার প্রতিবেদনে অনুযায়ী কিন্তু উনি 60% ফল পেতে পারে, কিন্তু 40% ওনাকে ভোগ করতে হবে। কারণ হচ্ছে মানুষের সময়, সময় অনুযায়ী যার যেটা ভোগ করার সেটা ভোগ করতেই হবে তাকে, এটা হচ্ছে কেউ খণ্ডাতে পারবে না কখনোই। আমরা বলি বিধির বিধান অনেক ক্ষেত্রে বলি যে আমার ভাগ্যে ছিল, হ্যাঁ জ্যোতিষশাস্ত্র কী করতে পারে আপনাকে, জ্যোতিষশাস্ত্রের মতো আপনাকে অগ্রিম আপনাকে জানিয়ে দিতে পারে আপনি এই সময়টা খারাপ, আপনি জেনে নিলেন, তার পাশাপাশি আপনি তার প্রতিকার প্রতিবিধান করতে পারেন। কিন্তু যদি আপনার দশান্তর্দশা বা সময় অনুকূলে থাকতো তাহলে আপনি 100% ফল পাবেন, আর যদি দশান্তর্দশা আপনার অনুকূলে না থাকে আপনি 60% পেতে পারেন, 70% পেতে পারেন। আমি এটা আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনাকে যদি কেউ কখনো বলে যে আপনাকে 100% ফল পাইয়ে দেবে, এটা ভুল, কখনো সম্ভব কখনো হতেই পারে না যে মানে আপনাকে 100% ফল দিতে, কারণ এটা হয় না কখনো। কারণ আপনার যে খারাপ সময়, আপনার যা খারাপ সময় সে খারাপ কিছু না কিছু হবেই, জ্যোতিষীর কাছে আপনি আসতে পারেন বা কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু 100% ফল কেউ দিতে পারবে না। আসল কথা পণ্ডিতজি কিন্তু মিথ্যে আশা দেখান না, মিথ্যে স্তোক বাক্য শোনান না, যেটা বাস্তব সেটাই। আজকে উনি বলতেই পারতেন, কারণ মেয়েটি এখান থেকে বেরোতে চাইছে, সমস্যা থেকে বেরোতে চাইছে যে করে হোক, তাকে যদি পণ্ডিতজি বলতেন হ্যাঁ হ্যাঁ আপনি প্রতিকার প্রতিবিধান করে নিন, আপনি এখান থেকে পুরো ঘুরে যাবেন, তাহলে কিন্তু ব্যাপারটা কী হতো না, পণ্ডিতজি মেয়েটিকে স্তোক বাক্য শোনাতে পারতেন, তার ব্যবসায়িক হয়তো লাভ হতে পারতো, কিন্তু আলটিমেটলি তিনি তার প্রফেশনের জায়গায় থেকে সরে যেতেন। পণ্ডিতজি তার প্রফেশনের জায়গায় দীর্ঘ 31 বছর ধরে টানা যেভাবে কাজ করছেন সম্মানের সঙ্গে, তা হচ্ছে তার সততা এবং তার নিষ্ঠা। এই ছকের যে পরিস্থিতি তাতে প্রতিকারের প্রয়োজন ডেফিনেটলি আছে, সেটা কি একটা কমফোর্ট জোনে মেয়েটিকে আনতে পারবে? কিন্তু সম্পূর্ণ শ্বশুর শাশুড়ি একদম ওর বসে চলে আসলো, সব কিছু ও যা বলছে তা শুনবে, তা কিন্তু হবে না, একটা সমান একটা অ্যাডজাস্টমেন্ট চলবে, সেই জায়গাটুকু করে দেওয়া যায়। তো প্রতিকার মানুষ আমাদের অনেকের ধারণা পণ্ডিতজি, আমি আমার সমস্যা হচ্ছে জ্যোতিষী আমাকে ম্যাজিক করে দেবে, এটা ম্যাজিক নয়, এই শাস্ত্রটা কিন্তু ম্যাজিক নয়, কখনোই না, কখন যে কোনো শাস্ত্রেই আপনার যান না কেন, যে কখনো যে ম্যাজিক আপনাকে ফল দেবে সেটা নয়, আপনাকে ধীরে ধীরে ফল আপনি পাবেন। যাই হোক, সে আমি আলোচনায় আসবো না, তবে একটা কথা বলবো যে সামনের যে মহালয়ার অমাবস্যা আছে, এই অমাবস্যাটাকে আপনাকে গুরুত্ব সহকারে আসতে পারেন বা গুরুত্ব সহকারে গ্রহদোষ খণ্ডাতে পারেন, কারণ এটা হচ্ছে উত্তম সময়। আর তার পাশাপাশি হচ্ছে মহালয়ার অমাবস্যা থেকে হচ্ছে সমস্ত রকমের সমস্যার জন্য এবং এই মহালয়ার অমাবস্যা থেকে কালী পুজো পর্যন্ত এই সময়গুলোকে আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। আর আরেকটা জিনিস, কারণ আমি তো কোনো কখনোই কোনো গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আড়ালে আবডালে করি না, সামনাসামনি করি, অতএব সেটা আপনারা কাজে লাগাতে পারেন, সেটাকেও কাজে লাগাতে পারেন। হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা, আজকে পণ্ডিতজিকে বারাসাতে পাচ্ছেন, অনলাইনে পাচ্ছেন, অনলাইনের জন্য যোগাযোগ করবেন যারা বাইরে রয়েছেন যেখানে চেম্বার নেই। আর প্রতি সোমবার গড়িয়াহাট, প্রতি মঙ্গলবার হাতিবাগান, প্রতি শুক্রবার বালি, আর 2 তারিখ 2রা অক্টোবর দুর্গাপুর, 3রা অক্টোবর আসানসোল, 8ই অক্টোবর মেচেদা এবং 9ই অক্টোবর বর্ধমান। দুর্গাপুর এবং আসানসোলের বন্ধুরা কিন্তু অমহালয় অমাবস্যাকে কাজে লাগাতে পাচ্ছেন, ফোন করুন 9833664655, 8583013265। ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।